কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পেকুয়া আলিয়া মাদ্রাসা ও পেকুয়া আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে মঙ্গলবার সকাল 10:00 সময় প্রতিষ্ঠানের হলরুমে 15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন ইভেন্টের সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভা অত্র আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা শিহাবুদ্দিনের উপস্থাপনায় পেকুয়া আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলী ওয়াসিদ মোহাম্মদ তাহিরের সভাপতিত্বে সম্পন্ন হয়। প্রোগ্রামের প্রধান অতিথি ছিলেন পেকুয়া শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা হাসান রাব্বানী, প্রধান বক্তা পল্লী সঞ্চয় ব্যাংক পেকুয়া শাখার কর্মকর্তা মোহাম্মদ আলী আজম, বিশেষ অতিথি অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মোহাম্মদ সোহেল শিকদার। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ নাছির উদ্দিন, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, দেলোয়ার হোসেন, ইসমাইল হোসেন, মোস্তফা হোসেন, রুবেল, তহিদুল করিম, নাইমুল করিম, সাগর চক্রবর্তী, মাওলানা নুরুল আলম, মাওলানা ইদ্রিস, নওশিন, শারমিন নুরি, ইমরানুল হক, মালিহা, মমতাজ নুরিন সহ অসংখ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাকি সময়টা কত ছিল এটা আপনারা বিবেচনা করতে পারেন। কেন জেল খানায় গেছে? এই জাতির মুক্তির জন্য, এই জাতির স্বাধীনতার জন্য, এই জাতি, এই জাতির আপনার এই যে আমরা পরাধীন জাতিকে একটা স্বাধীন জাতিকে রূপান্তর করার জন্য তার এত কিছু বিসর্জন দিয়ে যদি আমি আমার এই বয়সে পড়ালেখার উদ্দেশ্যে যেতে পারি, তুমি তোমার বাবার অধীনে আছো, তোমার মায়ের অধীনে আছো, তোমার টাকা পয়সা ইনকাম করার দরকার নাই, এরপরে তুমি কেন করতে পারবে না? আমি চাই আমার সকল শিক্ষার্থী আর এসে বড় পাপা জরা পর্দা উঠা দো, লিল্লাহি মুজে হুসনে হুদা দাদে দেখা দো, লিল্লাহি মুজে হুসনে হুদা দাদে দেখা দো, হর তরফ সে হুগ হম খারু তবা আপড়ে হম তেরি দরবরিয়া ইলা, আপড়ে হম তেরি দরবরিয়া ইলা, আইলে ইসলাম ছেড়ে কুরআন ছেড়ে হাদিস দেখেন আল্লাহ কবরের মধ্যে হর হর সওয়াব অর্জন।